আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমি আগের মতোই 2023-এর মাধ্যমিকের যে বিভাগ ঘয়ের প্রশ্নগুলো আছে, সেই ঘয়ের প্রশ্নগুলো সমাধান আমরা করব। ঠিক আছে? তো ঘয়ের প্রশ্নগুলো, তাহলে বিভাগ, এটা হচ্ছে বিভাগ, বিভাগ ঘ। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি বলেছে? 4.1 আদর্শ গ্যাস কি? দেখো, আমরা আদর্শ গ্যাস কি, এটা গ্যাসের আচরণ চ্যাপ্টারে আছে। কি? যে সব গ্যাস সকল উষ্ণতায় ও চাপে আদর্শ গ্যাসের সমীকরণ অর্থাৎ পিভি সমান এনআরটি এই সমীকরণটা মেনে চলবে, সেই সমস্ত গ্যাসকে আমরা বলবো আদর্শ গ্যাস। ঠিক আছে? তাহলে আদর্শ গ্যাস কাকে বলবো? যে সমস্ত গ্যাস সকল উষ্ণতায় ও চাপে পিভি সমান এনআরটি সমীকরণটি মেনে চলবে, সেই সমস্ত গ্যাসকে আমরা বলবো কি? আদর্শ গ্যাস। ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে, একটি আবদ্ধ পাত্রে রক্ষিত, এটা হচ্ছে প্রথম প্রশ্নটার উত্তর। এটা এই প্রশ্নটা আছে 2+1, এটা প্রথম প্রশ্নটা উত্তর লিখবো, পূর্ণ বাক্যে আমরা উত্তর লিখবো। ঠিক আছে? আমি মুখে বলে দিচ্ছি, লিখে নাও। যে সব গ্যাস সকল উষ্ণতায় আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি মেনে চলে, সেই সকল গ্যাসকে বলা হয় আদর্শ গ্যাস। তারপরে বলছেন কি বলেছে, একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোন গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের উপর তার প্রভাব কি? দেখো, একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোন গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপ বৃদ্ধি পাবে। কি হবে? গ্যাসটির চাপ বৃদ্ধি পাবে। তাহলে কি লিখবো? একটি আবদ্ধ পাত্রে, মানে পূর্ণ বাক্য উত্তরটা লিখবে, আমি শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি। লিখবে এরকম, একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোন গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপ বৃদ্ধি পাবে। তাহলে তাহলে লিখবো কথা থেকে, একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোন গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপ, গ্যাসটির চাপ বৃদ্ধি পাবে। কেমন? এটা হচ্ছে 2 নম্বর যুক্তি সহ উত্তর দাও। যুক্তিটা কি বলবো? যে আদর্শ গ্যাসের 3 নম্বরে যুক্তি। তাহলে দেখো যুক্তিটা কি, যে বলবো যে আদর্শ গ্যাসের যখন আমরা উষ্ণতা বৃদ্ধি করব, তখন আদর্শ গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পাবে। আর গ্যাসের গতিশক্তিটা কিসের উপর নির্ভর করে? গ্যাসের না, এটা আদর্শ, যে গতিশক্তিটা যদি বৃদ্ধি পায় তাহলে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। তাহলে কি বললাম, যে যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি তাহলে গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পাবে, আর গ্যাসের চাপ গতিশক্তির উপর নির্ভর করে। গতিশক্তি বৃদ্ধি পেয়েছে মানে কি? আমার চাপ বৃদ্ধি পাবে। আর একটা কারণ কি, যখন আমরা উষ্ণতা বৃদ্ধি করব, তখন ওই গ্যাসের যে পাত্রে রাখবো, সেই পাত্রের দেওয়ালে যে সংঘর্ষ হবে তার সংখ্যা বা সংঘর্ষের হারটা বৃদ্ধি পাবে। সংঘর্ষ হার কি হবে? বৃদ্ধি পাবে। এবং ভর বেগেরও কি ঘটবে? বৃদ্ধি ঘটবে। অর্থাৎ এই দেওয়ালে প্রযুক্ত বলের পরিমাণ বাড়বে। দেওয়ালে ক্ষেত্রফল তো ফিক্সড, তাহলে আমরা চাপ সমান কি জানি? বল বাই ক্ষেত্রফল। তাহলে এই বলটা যদি বাড়ে তাহলে কি বাড়বে? চাপটা বাড়বে। ঠিক আছে? এই বুঝিয়ে দিলাম, সুন্দর উত্তরটা গুছিয়ে লিখবে। ঠিক আছে? তারপরের প্রশ্ন আমাদের আছে কোনটা, যে 4.2, 4.2 এর প্রশ্ন কি বলেছে দেখি। দেখো, সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাহলে কি বিক্রিয়াটা? S+O2 বিক্রিয়া করে কি হয়েছে? SO2, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। STPতে 2240 লিটার SO2 উৎপন্ন করতে কত গ্রাম সালফারের প্রয়োজন? ঠিক আছে, ব্যাপারটা ভালো করে দেখো। STPতে তাহলে আমার দেখতে হবে, দেখো এখানে এক মোল সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, পাশে কিছু নেই মানে 1 মোল বলতে পারি।
ঠিক আছে, চেয়েছে কি কত গ্রাম সালফার লেগেছে। তাহলে এখানে সালফারের পারমাণবিক ভর দেওয়া আছে কত, ১৬। ১৬, তাহলে এক মোল সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে সালফার লাগবে কত, ১৬ গ্রাম। এবার দেখো কি বলেছে, এসটিপি তে ২২৪০ লিটার এসও2, তাহলে ২২৪০ লিটার এসও2 সমান ২২৪০ বাই ২২.৪ মোল এসও2, এই দশমিক তুলব, উপরে দশ যাবে, এটা কাটবো, দশ হলো, দশ দশে কত, ১০০ মোল, কত মোল, ১০০ মোল এসও2 প্রয়োজন, ১০০ মোল কিসের প্রয়োজন, এসও2-র প্রয়োজন। তাহলে না এক আমার ভুল বললাম কথাটা, ২২৪০ লিটার এসও2 মানে ১০০ মোল এসও2। এবার দেখো এক মোল এসও2 উৎপন্ন করতে ১৬ গ্রাম সালফার লাগবে, তাহলে লিখব কি, অতএব তাহলে এক মোল বা একটু লিখে দিই, এক মোল এসও2 পেতে সালফার লাগে সর্বত ৩২ গ্রাম, তাহলে ১০০ মোল, ঠিক আছে, এসও2 পেতে সালফার লাগে সমান ৩২ গুণিত কত, ১০০ গ্রাম সমান ৩২০০ গ্রাম। অতএব কত গ্রাম সালফার, কত গ্রাম সালফার প্রয়োজন, তাহলে ৩২০০ গ্রাম সালফার প্রয়োজন। দুই নম্বর কি বলেছেন, কত মোল ও2 প্রয়োজন, কত মোল অক্সিজেন প্রয়োজন। দেখো একই রকম, এখানে কত সালফারের অক্সিজেনের পারমাণবিক ভর ১৬, তাহলে ও ভুল বলছি, ভুল করলাম এখানে একটু, এখানে ১৬ আছে সালফারের, তাহলে এখানে কত হবে, ১৬, সালফার পারমাণবিক ভর ১৬ না, ঠিকই তো ছিল, ৩২ দেওয়া ছিল, ৩২, এখানে আমি ভুল করেছি, এখানে কত হবে, ৩২, সালফারের পারমাণবিক ভর কত, ৩২, ঠিক আছে। এবার কি বলেছে, একই রকম, তাহলে অক্সিজেনের আণবিক পারমাণবিক ভর ১৬, তাহলে এখানে কত, ২ ইন্টু কত, ১৬ সমান কত, ৩২। তাহলে এর পরের অংশটুকু আমরা কি লিখবো, এর পরের অংশটুকু, এটা হচ্ছে ফার্স্ট অংশ, এক একের দাগের উত্তর, এবার দুইয়ের দাগের উত্তর, কত মোল ওটুর প্রয়োজন। এবার দেখো আমার কত মোল ওটুর প্রয়োজন বলেছে, তাহলে সোজা অক্সিজেনের পাশে কিছু নেই মানে কত আছে, এক আছে, আমরা এটা বের করার কোনো দরকার পড়বে না, ঠিক আছে, কত আছে, এক। তাহলে দেখো এক মোল এসও2 পেতে ও2 লাগে সমান এক মোল, তাহলে ১০০ মোল এসও2 পেতে অক্সিজেন লাগে সমান কত, এক বাই, দেখো কত মোল, ১০০ মোল লাগবে, কত মোল লাগবে, ১০০ মোল, তাহলে ১০০ মোল এসও2 পেতে অক্সিজেন লাগবে সমান কত, ১০০ মোল। অতএব ১০০ মোল ও2 প্রয়োজন হবে, এটা কত, ২০২৩ মাধ্যমিক কোশ্চেনের, ২০২৩ এর মাধ্যমিক প্রশ্নের বিভাগ ঘ এ আমাদের এটা হচ্ছে দুই নম্বর অঙ্ক, ৪.২ এ দুই নম্বর অঙ্ক, ঠিক আছে। এবার এই অঙ্কটা করেছি, ঠিক আছে, তো এরপরে আমরা যেটা অঙ্ক করব সেটা কি, এই অঙ্কটা আমি পরীক্ষার আগে বলেছিলাম যে বর্তমানে এবং সামনে বারো বলছি, ২০২৪ এর পরে যে অথবা অঙ্কটা আছে সেই অথবা অঙ্কের মতো অঙ্ক আসার চান্স আছে একটা। বর্তমানে এমনভাবে কোশ্চেন করা হচ্ছে যে আমাকে দেখো বিক্রিয়াটাও, আমাকে যে বিক্রিয়াটা মুখস্থ করতে হচ্ছে তাও না, সেটাও দেওয়া আছে, আমাদের দেখছে যে আমাদের কতটা ধারণা আছে। এবং এই চ্যাপ্টারটা অঙ্ক করতে গেলে ক্লাস নাইনের
মোলার ধারণাটা খুব ভালো গ্রন্থে শিখতে হবে। ঠিক আছে, কেমন? তাহলে এবার আমরা শুরু করি 4.2 এর অথবা দেখো দেখো 4.2 অথবা কি বলেছে, 400 গ্রাম কঠিন যৌগকে 350 গ্রাম অক্সিজেনে পোড়ালে 320 গ্রাম অপরটি কঠিন যৌগ উৎপন্ন হয় এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হচ্ছে? প্রথমে কি দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব দেওয়া আছে, তাহলে কি লিখবো? গ্যাসীয় যৌগের বাষ্প ঘনত্ব দেওয়া আছে, ওখান থেকে আণবিক ভর বের করবো। আণবিক ভর সর্বদা 2 × বাষ্প ঘনত্ব, কত বাষ্প ঘনত্ব দেওয়া আছে? 32, তার কত? 64 আণবিক ভর। এবার বলছে যে ধরলাম এ একটা কঠিন পদার্থ, বলছে একটি কঠিন পদার্থ এ, তাহলে কঠিন পদার্থের ভর কত? কঠিন যৌগের ভর সর্বদা 480 গ্রাম। তারপর এটা কি অক্সিজেনের ভর, সেটা কত গ্রাম অক্সিজেন লেগেছে? অক্সিজেন দেখো 352 গ্রাম অক্সিজেনে পোড়ালে, মানে 352 গ্রাম অক্সিজেন লেগেছে, 352 গ্রাম অক্সিজেন লেগেছে, 320 গ্রাম অপরটি কঠিন যৌগ উৎপন্ন হয়েছে, তাহলে দ্বিতীয় কঠিন, তাহলে এটা কি প্রথম কঠিন? প্রথম কঠিন যৌগ, তাহলে উৎপন্ন কঠিন, যৌগটির ভর কত? 320 গ্রাম দেওয়া আছে। এবার আমরা জানি কি যে বিক্রিয়ক পথের মোট ভর সমান বিক্রিয়াত পথের মোট ভর, তাহলে এই দুটোকে বিক্রিয়ক, এটা কি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন পদার্থটা, আর তার সঙ্গে কি উৎপন্ন হচ্ছে, এটা গ্যাসীয় পদার্থ, তাহলে ধরে উৎপন্ন গ্যাসীয় যৌগটির ভর সমান এক্স গ্রাম, কত গ্রাম হলো? এক্স গ্রাম। এবার আমরা কি জানি বিক্রিয়ক পদার্থের মোট ভর সমান কি, বিক্রিয়ত পদার্থের মোট ভর, এই সূত্রটা দিয়ে বলছে সামনেবার অঙ্ক আসবে, এরকমই এরকম টাইপেরই অঙ্ক আসবে, মানে বর্তমানে দেখছি প্রায় এই সূত্র দিয়ে অঙ্ক আসছে, প্রায় 2022 এসছে, 2020 21 হয়নি মাধ্যমিক, 2020 এসছে, ফলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইরকম টাইপেরই আসবে, তাহলে কি ব্যাপারটা বলছে 2024 এর জন্য, এটা খুবই এই সূত্র দিয়ে অঙ্ক পড়বে, কি লিখবো? বিক্রিয়ক পদার্থের মোট ভর সূত্র, বিক্রিয়ক পদার্থের মোট ভর সমান কি, বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, তাহলে বিক্রিয়ক পদার্থের মোট ভর কত? এই দুটোর ভর যোগ করো 480 + 352 সমান বিক্রিয়ত পদার্থ কত? 320 + কত? এক্স। এবার আমরা কি করব, আমরা বাকি অঙ্কটুকু আমার সূত্রটাই লেখা থাকা ছিল এভাবে, বাকি অঙ্কটুকু আমরা এভাবে করতে পারি, বা বা
এগুলো যোগ করি, 2 8 5 13 3 আর থাকলো 1 7 8 832 সমান কত? 320 প্লাস কত x, ঠিক আছে? এবার এটা সলভ হয়ে গেছে। এবার আমরা করব কি যে x এর মানটা আমরা সহজে বের করব, তোমরা বের করো, বের করে কমেন্ট বক্সে লিখো, ঠিক আছে? এবার আমরা x এর মানটা বের করব, কি করব, বিভব কটা মুছে দিলাম এই লাইনটা, এর পর লাইন এখানে করব, তাহলে x ইকুয়াল টু কত, 832 মাইনাস কত, 320 সমান, এটা পেন শেষ হচ্ছে, সমান বিয়োগ করো 2 1 5 512 গ্রাম। এবার কি বলে কি চেয়েছে উত্তরটা, যে হলে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে, অতএব আমরা কি জানি মোল সংখ্যা সমান মোল সংখ্যা, অতএব দিব না লাস্টে লিখবো মোল সংখ্যা সমান প্রাপ্ত ভর বা প্রদত্ত ভর বা দারাণবিক ভর, প্রাপ্ত ভর কত পেয়েছি 512 বা দারাণবিক ভর কত 64, আমি যদি কাটাকাটি করি তাহলে কি হবে 4 8 32, আমার মুখস্থ আছে তাই বলছি, মানে গুণটা দেখো 4 8 32 লাস্টে 2 মিলছে, কি করে মিলাবো দেখো, আমাকে 4 কে কিছু দিয়ে গুণ করে আমাকে 2 আনার চেষ্টা করতে হবে, 4 8 32 6 8 48, 8 48 আর 3 কত 51, তাহলে এটা মিলে যাচ্ছে, কত হলো 8, তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 8 মোল, উত্তর কত হবে 8 মোল, তাহলে আমরা এটা মনে রেখে দেবো যে 8 মোল। উত্তর এবার কি লিখবো, আমরা বুঝি উত্তরটা এরকম লিখবো যে উৎপন্ন গ্যাসীয় লিখবো যে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়, তাহলে উৎপন্ন গ্যাসীয় লিখবো 8 মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়, কি লিখবো, অতএব 8 মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়, ঠিক আছে? এবার কি বলেছে দেখো, যে কঠিনের একটা প্রশ্ন দেখো, তারপরে কি বলেছে, দেখো তার পরের প্রশ্নটা কি বলেছে, যে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লেখো, তাহলে আমি কিন্তু একটু উল্টো, আমি গাণিতিক রূপটা মনে রাখতে পারি ভালো এবং পরে সংজ্ঞা বলি, তবে আজকে যেটা প্রথমে বলেছে যে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলবো, বলবো যে একক আয়তনের কোন কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আয়তনের প্রসারণ ঘটবে তাকে আমরা বলবো, তাহলে কি বলবো যে একক দেখো একক আয়তনের কোন কঠিন পথে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আয়তনের প্রসারণ ঘটবে তাকে ওই কঠিন পথের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলবো, তাহলে কি বলবো, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক আবার একবার বলছি, যে একক আয়তনের কোন কঠিন বস্তুর একক উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণ আয়তনের বৃদ্ধি ঘটবে তাকে আমরা কি বলবো, ওই কঠিন পথে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলবো, কঠিন পথে আমরা কি বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক, কি বললাম যে কোন কঠিন পথের একক আয়তনের যদি আমরা একক উষ্ণতা বৃদ্ধি করি তাহলে যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটবে তাকে আমরা ওই কঠিন পথে কি বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই রাশিমালাটা কি লিখবো, তাহলে এটা কত 4.3, প্রথম সংখ্যাটা মুখে বললাম তোমরা বইও পেয়ে যাবে, যে কোন কঠিন পদার্থের একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আয়তনের প্রসারণ ঘটবে তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলবো, ঠিক আছে? এবার দ্বিতীয় প্রশ্নটা কি বলেছে, যে তার গাণিতিক রূপটি লেখো, তা লিখবো ধরি থিটা 1 উষ্ণতায়
কঠিন পদার্থের আয়তন ভিয়ন এবং এবং থিটা টু উষ্ণতায় কোন কঠিন পদার্থের আয়তন হয় ভি টু, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক ব্র্যাকেটে গামা ইকুয়াল টু কি, ভালো করে দেখো এই দাগটা আনবো, একক আয়তনে যে কথাটা আমরা একক বলবো সেটাকে প্রথমে নিচে রাখবো, একক আয়তনের জন্য ভি ওয়ানটা নিচে, একক উষ্ণতা বৃদ্ধির জন্য উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে থিটা টু মাইনাস থিটা ওয়ান, তাহলে থিটা টু মাইনাস কত থিটা ওয়ান, একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ কত হয়েছে ভি টু মাইনাস ভি ওয়ান, তাহলে কত ভি টু মাইনাস ভি ওয়ান, এটা হলো কি আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা, কেমন বুঝতে পেরেছো? তারপরে দেখো আমরা এইভাবে করবো, দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন তরল ও গ্যাসীয় পথে তাপীয় প্রসারণ একটি করে উদাহরণ দাও, তাহলে এটার অথবা এটা মুখে বলছি তোমরা মনে রাখবে, প্রথম কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের একটা তাপীয় প্রসারণের একটা উদাহরণ হচ্ছে যে যখন রেল লাইনের মাঝে কিছুটা ফাঁকা রাখা হয়, ফাঁকা রাখা হয় কেন, রেল যখন আসে বা চলে তখন ওই রেলের চাকা এবং রেল লাইনের মধ্যে ঘর্ষণ করে প্রচুর তাপ উৎপন্ন হয়, সেই তাপের ফলে রেল লাইনে কি ঘটে প্রসারণ ঘটে, সেই প্রসারণে যাতে রেল লাইন না বেঁকে যায় তার জন্য কি রাখা হয় ফাঁকা রাখা হয়, তাহলে কি বলবো রেল চলার সময় রেল রেলের চাকা এবং রেল লাইনের মধ্যে ঘর্ষণ করে যে তাপ উৎপন্ন হয় তার ফলে রেল লাইনের প্রসারণ ঘটে, এটা হচ্ছে কি কঠিনের প্রসারণের একটা উদাহরণ। তরলের প্রসারণ উদাহরণ কি, ডাক্তারি থার্মোমিটারে যে পারদ ব্যবহার করা হয় সেই পারদে সামান্য তাপমাত্রায় পারদের প্রসারণ ঘটে, ঠিক আছে, এটা হচ্ছে কি সামান্য তাপমাত্রায় যে পারদের প্রসারণ ঘটছে এটা হচ্ছে পারদের প্রসারণ, এটাকে আমরা বলছি তরলের প্রসারণ। গ্যাসীয় পথের প্রসারণের উদাহরণ আমরা কি বলবো, এর উদাহরণটা কিরকম, যে দেখো আমরা আমাদের সাইকেলের চাকায় পাম্প দিই, পাম্প দেওয়ার পর আমরা সাইকেলটাকে যদি রোদে রাখি তাহলে দেখবো কি যে ওই রোদে সাইকেলের চাকাতে রোদ পড়ার পর চাকার ভিতরে যে বাতাসটা আছে তার প্রসারণ ঘটে, প্রসারণ ঘটে চাপ বৃদ্ধি পায় যার ফলে চাকাটা কি হয়ে যায় ফেটে যায়, এটা হচ্ছে কি গ্যাসীয় পথের প্রসারণের একটা উদাহরণ। এছাড়াও গ্যাসীয় পথের প্রসারণের একটা খুব সুন্দর উদাহরণ বলা যেতে পারে, সেটা দেখো আরেকটা হচ্ছে আমাদের যে বিভিন্ন গ্যাসের যে বেলুন গুলোতে মানুষ উপরে দিয়ে উড়ে যায় সেখানে হিলিয়াম গ্যাসে কি হয় তাপ পড়ে, সেই তাপে সেই গ্যাসের প্রসারণ ঘটে এবং সেই যাত্রীবাহী যে বেলুন গুলো সেই বেলুন গুলোতে মানুষ উড়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে এই তিনটে পয়েন্ট আমরা আলোচনা করলাম, মানে এগুলো আমরা আলোচনা করলে হয়ে যাবো আমরা ওয়েব পেয়ে যাবো ব্যাপারটা, ঠিক আছে, আলোচনা করলাম। এবার আমরা 4.4 এর কিছু অঙ্ক আছে গুরুত্বপূর্ণ, সেই অঙ্কগুলো আমরা আলোচনা করব। দেখো কি বলেছে 4.4 এর প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ 45 ডিগ্রি এবং প্রতিসৃত রশ্মির অভিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কৌণিক চ্যুতি কত, আমরা এর আগে বলেছি যে কৌণিক চ্যুতির মান সেটা কত, কৌণিক চ্যুতির মান হচ্ছে 60 ডিগ্রি মাইনাস কত, মাইনাস হচ্ছে 45 ডিগ্রি সমান কত 15 ডিগ্রি, সমান কত 15 ডিগ্রি। এবার 6 সেন্টিমিটার দূরের একটি বস্তুকে এর উত্তল লেন্সের সামনে 2.4 সেন্টিমিটার দূরত্বে রাখলে লেন্স থেকে 2.4 সেন্টিমিটার দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়, দেখো
প্রতিবিম্বিত করে, রৈখিকভাবে প্রতিবিম্ব দৈর্ঘ্য নির্ণয় করে। খুব সুন্দর অঙ্ক, কি বলেছে? 6 সেন্টিমিটার দৈর্ঘ্য একটি বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে 2.4 সেন্টিমিটার দূরত্বে রাখলে লেন্সের থেকে 4.8 সেন্টিমিটার দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় দৈর্ঘ্যগত। দেখো তাহলে একটা একটা উত্তল লেন্স, দেখো একটা উত্তল লেন্স, উত্তল লেন্সের সামনে 2.4 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখলাম, ঠিক আছে? তাহলে 2.4 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখলাম, যার ফলে যে প্রতিবিম্ব গঠিত হলো এই বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক আছে? তার ফলে যে প্রতিবিম্ব গঠিত হলো, দেখা গেল সেই প্রতিবিম্বটা এরকম হয়ে গেল, দেখা গেল এই প্রতিবিম্বটা কিরকম জায়গায়, এরকম জায়গায় গঠিত হলো, ঠিক আছে? তাহলে এখানে যে প্রতিবিম্বটা গঠিত হলো তার লেন্থ ধরলাম এল ড্যাশ, এল ধরলাম, ঠিক আছে? এবার এখান থেকে বস্তু দূরত্ব হচ্ছে 2.4 সেন্টিমিটার, আর লেন্স থেকে প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে 4.8 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে রৈখিক বিবর্ধন কত? আমি রৈখিক বিবর্ধনের তিনটে সূত্র আছে, আজকে এই ভিডিওর পর শেষে আমি আলো চ্যাপ্টার যতগুলো অঙ্ক আছে তা নিয়ে একটা সূত্র লিখে একটা শর্ট ভিডিও বানাবো, সবাই দেখে নিও, ঠিক আছে? তাহলে রৈখিক বিবর্ধন সমান রৈখিক বিবর্ধন ব্র্যাকেট এম সমান কি প্রতিবিম্ব উচ্চতা এল বাই কি বস্তুর উচ্চতা কত? এটা একটা বলতে পারি যে প্রতিবিম্ব উচ্চতা বাই কি বস্তুর উচ্চতা, বা প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই কি বস্তুর দৈর্ঘ্য, তো আমি এটাই করলাম। আরেকটা সূত্র আছে রৈখিক বিবর্ধন ব্র্যাকেট এম সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বাই কি বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বাই কি বস্তুর দূরত্ব। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত? 4.8 বাই বস্তুর দূরত্ব কত? 2.4। এই পয়েন্ট দূরত্ব উপরে 10 যাবে, এই পয়েন্ট দূরত্ব নিচে 10 আসবে, 10 10 কেটে গেল, এটা কেটে গেল, কত হলো উত্তর 2, তার কত 2। অতএব রৈখিক বিবর্ধন রৈখিক বিবর্ধন দেখো আমার একটু ধটা ঠটা একই রকম হয়ে যায়, রৈখিক বিবর্ধন ঠিক আছে ব্র্যাকেট এম ইকুয়াল টু 2। এবার চেয়েছে কি যে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত, তাহলে লিখবো যে ধরি প্রতিবিম্বের দৈর্ঘ্য, আমি ধরে নিয়েছি যে প্রতিবিম্ব দৈর্ঘ্য এল, তাহলে এটা প্রথমে লিখতে হতো ধরি ধরি প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান এল সেন্টিমিটার, মানে এটা আমি ধরে নিলাম, হ্যাঁ ঠিক আছে আমরা এই ধরে নিই, তাহলে এটা আর এটা সমান বসিয়ে দেবো, তাহলে এল বাই বা এল বাই এম সমান কত 2, না এল বাই 6 সমান 2, বা এল সমান কত 2 × 6 সমান কত 12, সমান কত 12। অতএব প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান কত 12 সেন্টিমিটার, অতএব প্রতিবিম্বের দৈর্ঘ্য ব্র্যাকেটে এল সমান কত 12
সেন্টিমিটার, কেমন? এই অঙ্কটা হয়ে গেল খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপরে যে অঙ্কটা দিয়েছে সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ এবং সহজ অঙ্কটা, ভালো করে শোনো অঙ্কটা। কাচ মাধ্যমে আলো গতিবেগ 2×10^5 কিলোমিটার পার সেকেন্ড বা কিলোমিটার সেকেন্ড ইনভার্স, জলে ওই মাধ্যমে আলো গতিবেগ 2.25×10^5 কিলোমিটার পার সেকেন্ড, কাচ ও জলের মাধ্যমে প্রতিসরণ অনুপাত। দেখো তাহলে এটা মুছে দিই, প্রত্যেকে টুকে নেবে ভালো করে। আমরা এখান থেকে এতদূর করব, আমরা দুই লেখা উচিত। তাহলে বলো তো রৈখিক বিভেদন কি কোনো একক হবে? না, রৈখিক বিভেদন কোনো একক হয় না। তারপরে আমরা এটুকু করব, তারপর অতদিনের লাস্ট লিখবো, ঠিক আছে? তো এরপরে আমরা এর অথবা আমরা ওই ফোর ওয়েট ফোরের অথবা দেখো, কাঁচ ও জলে জল মাধ্যমে প্রতিসরণ অনুপাত। তাহলে প্রথমে আমরা কাঁচের প্রতিসরণ বের করব, ঠিক আছে? তাহলে আমরা জানি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ গতিবেগ সমান 3×10^8 মিটার পার সেকেন্ড, 3×10^8 কত লিখতে পারবো? 5 কিলোমিটার সেকেন্ড -1, এটাই লিখবো লাস্ট লাইনটা, ঠিক আছে? এবার কি বলেছে, জল মাধ্যমে আলোর গতিবেগ, এবার কি বলেছে, কাঁচে আলোর গতিবেগ দেওয়া আছে, কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ দেওয়া আছে। তাহলে কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ সমান, এরকম ডট ডট দিবে না, তোমরা লিখবে কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ সমান 2×10^5 কত? 5 কিলোমিটার সেকেন্ড ইনভার্স লিখে দিই, মাধ্যমে আলোর গতিবেগ, ঠিক আছে? এবার আমরা কি করব যে কাঁচের প্রতিসরাঙ্ক সমান কি, দেখো এবার কি লিখবো, জল মাধ্যমে আলোর গতিবেগ সমান 2.25×10^5 কিলোমিটার সেকেন্ড ইনভার্স, ঠিক আছে? এবার আমরা জানি কাঁচ মাধ্যমে প্রতিসরাঙ্ক কত, কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ সমান কত, কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ সমান মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর গতিবেগ ×5 কিলোমিটার সেকেন্ড ইনভার্স বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ 2×10^5 কিলোমিটার সেকেন্ড ইনভার্স কেটে গেল 1.5। এবার জল মাধ্যমে আলোর গতিবেগ, জল মাধ্যমে এর প্রতিসরাঙ্ক সমান কি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3×10^5 × 2.25×10^5 কিলোমিটার সেকেন্ড ইনভার্স কত হলো কাটাকাটি করে 3/2.25, কেমন?
এবার দেখো, এবার বলেছে কি কাঁচ ও জল মাধ্যমের প্রতিসরণ অনুপাত। তাহলে বলতে কাঁচ, এই দেখো 10 মিনিটে তুলবে, এই 10 মিনিট তুললে উপরে কত জল আসবে? 100। 100 25 দিয়ে কাটো, 4 25 100, 25 দিয়ে কাটো 8 25 200, 9 25, তাহলে কত হলো এখানে? 4 3 4 12, 3 3 কত? 9। তাহলে উত্তর কত হলো? 4/3। এটাকে আমরা কি লিখতে পারতাম? 3/2, মানে 1.5 তোমরা 3/2 লিখতে পারতাম। অতএব কাঁচ ও সরি কাঁচ ও জল মাধ্যমে জল মাধ্যমের প্রতিসরণ কে অনুপাত, প্রতিসরণের অনুপাত সমান কত? কাঁচ আগে 3/2 বাই কত? 4/3, 3 উপরে গেল 9/ কত? 8, সমান কত? 9:8 হয়ে গেল। আজকের মতো এটুকুই শেষ। যদি তোমাদের এই চ্যানেল থেকে উপকৃত হয়ে থাকো কিছু, তাহলে তোমাদের কাছে একটাই চাওয়া, এই চ্যানেলটা বেশি বেশি করে, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, এবং আমি এই পুরো মোট আর দুটো ভিডিও করে এই 2023-এর মাধ্যমিক প্রশ্নের সমাধান আমি শেষ করে দেব, তারপরে তোমাদের চ্যাপ্টার ভিত্তিক পড়াবো, ঠিক আছে? এবং তারপরে 2020-এর মাধ্যমিক প্রশ্নের উত্তর আমি তৈরি করে দেবো। এটুকু বলে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।